মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাউ আর ইউ অল? কালকে আমার শরীর ভীষণ খারাপ ছিল, মাই সুগার লেভেল ওয়াজ টোটালি ডাউন, সো আমি একদম ভিডিও করতে উঠতে পারিনি, কারণ আমার ওঠার ক্ষমতা কিন্তু ছিল না। আজকে একটু শরীরটা ভালো, কালকে সুইটি রেনিও এসেছিলো আমাকে দেখতে, শরীরটা সত্যিই খুব খারাপ হয়ে পড়েছিল। আজকে একটু ভালো ভালো আশা করি, চেহারা দেখেই বুঝতে পারছেন। আজকে আমার নর্মাল স্ক্যান আছে, তো ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেসও করবো কেন এরকম ছিল, কারণ কালকে আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। আর প্রেগনেন্সিতে এরকম একটা বিদেশি বিবুইতে একা থাকার এই হচ্ছে একটা নেগেটিভ সাইড, যে যেরকম একটা ফ্রিডম থাকে যে যা খুশি তাই করতে পারো, সবাই রোকে টোকে না, এমনি এরকম নেগেটিভ সাইডগুলোও থাকে। তো আজকে যাচ্ছি এখন আমি স্ক্যান করতে, আজকে হয়তো সাংঘাতিক এন্টারটেনিং কিছু থাকবে না সারাদিনে, বাট আইল শো, ট্রাই টু শো হোয়াট আই এম ডুইং। অ্যাজ ইউজুয়াল আমি আগেও দেখিয়েছি, কুইন্স মেরি এখানে আমি আসি আমার স্ক্যান করতে, তো এসে গেছি স্ক্যান করতে, হোপফুলি সব ভালো হবে, আই এম কিপিং মাই ফিঙ্গার ক্রস। আর আমার কালকে কেন শরীর খারাপ হয়েছিল সেটাও জেনে নেব, সো তারপরে দেখাবো ফেরার পর কি কি করি আমি। এরকম তেল চিটচিটে নোংরা মিক্সিটা হয়েছে, আমি দেখি এটা এটা দিয়ে আপনাদের দেখাতে পারি কি না, যে এরপর আমি কতটা এটাকে পরিষ্কার করে তুলছি। এই তিনটে জিনিস দিয়ে আমি ক্লিন করবো আমার মিক্সারকে। একটা হচ্ছে এই ফেয়ারি লিকুইড, মানে এটা ওয়াশিং লিকুইড, ভিনেগার আর বাইকার্বনেট অফ সোডা। তো আমি ফার্স্ট মিশিয়ে দিলাম, যা বাবা রাখাই খুলতে পারছি না, তারপর মিশিয়ে দিলাম কার্বনেট অফ সোডা। ওকে, তারপর এর মধ্যে মিশিয়ে দিলাম ভিনেগার। দেখুন কিরম চকচক করছে, আমি তো ভীষণ খুশি হয়েছি ক্লিনিংটায়। আপনারাও বাড়িতে এরকম যদি তেল চটচটে হয়ে যায়, আপনাদের মিক্সার গ্রাইন্ডার বা মাইক্রোওভেনের গা যা যাই হোক, এই মিক্সারটা দিয়ে যদি ক্লিন করেন দেখবেন তেলটা পুরো উঠে আসবে, আগের এই চকচকে ব্যাপারটা ফিরে আসবে, মনে হচ্ছে না একদম নতুন কেনা হয়েছে। আশা করি আমার ব্লগটা আজকে আপনাদের ভালো লাগলো, আমি যে ডিআইওয়াইটা দেখিয়েছি সেটা প্লিজ ট্রাই করবেন, যদি কোনো জিনিসে তেল চিটচিটে হয় এভাবে ক্লিন করলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়, আবার মনে হয় যেন জিনিসটা নতুন হয়ে গেল। যদি ব্লগটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান বেলটা প্রেস করে অল টিপে দেবেন যাতে আমার ভিডিওগুলো সবার আগে দেখতে পান। আর যেটা আমি সবসময় বলি, অলওয়েজ কিপ অন স্মাইলিং, আবার আসবে নতুন একটা কিছু নিয়ে ব্লগে, দেখা হবে আবার। টিল দেন টেক কেয়ার অ্যান্ড Bye-bye.